আমি শুধু এই কথাটি বলতে চাই যে এই ঢাকা শহর, এই বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এই শহরটি কেউ কারো বাবার দয়ায় পেয়ে যায় নাই এবং তিনিও তার পৈতৃক সম্পত্তি সূত্রে গিয়ে ওই সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে গিয়ে বসে নাই, তার কোনো অধিকার নাই। আরেকজন নাগরিক, সে যেই হোক বাংলাদেশের মহাসচিব হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, অথবা একজন গরিব একজন শ্রমিক মজুর, ও তাকে এসে বলতে পারে যে ঢাকা শহরে ঢুকতে দিবে না। আপনি ঢাকা শহরে ঢুকতে দেওয়া কে বা কে না সেই প্রশ্নে আমি যাব না, আপনি কেউই না। আপনি নিজেকে বড় করার জন্য বা কি কারণে এই ধরনের মন্তব্য দিয়েছেন সেটি আপনি ভালো জানেন, আপনার এইটা নিয়ে আমরা বিশ্লেষণ করতে যাব না। আমি শুধু আপনাদের বলতে চাই, সরকারি ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীর ভাইস্তাত্ব সেই প্রোটোকল ব্যবহার করে মেয়রের চেয়ারে বসে সুপ্রিম কোর্টে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য আগামী দিনে ক্ষমতা ছাড়ার পর আমরা দেখতে চাই। প্রধান বিচারপতির তো টাইনা নামাইছিলাম, আবার ইচ্ছা করে মেয়র হয়ে গেছি, এখন তো পারি না, চাইলে সবকিছু করতে পারি না। এই বক্তব্য আপনি দিতে পারেন কি না সেদিন প্রমাণ হয়ে যাবে। এই লোক সে আইন অঙ্গনে একটা ত্রাস সৃষ্টি করেছে এবং তার নিজের বর্ণনাতে সে বলে দিয়েছে সে দেশের প্রধান বিচারপতিকে সে এক প্রকার জোরপূর্বক দেশ থেকে বাধ্য করতে উনি সহায়তা করেছেন। এটা তার রিসেন্ট কর্মকাণ্ডের মধ্যে, আমি আগে পিডিআর সংক্রান্ত বা অন্য ঘটনায় আমি এখন যাচ্ছি না। তো তার কি বিচার হতে পারে আগামীতে সেটা বাংলাদেশের জনগণ অবশ্যই তার যথাযথ বিচার করবে এবং সেটার জন্যে যে যে ক্ষতি হয়েছে দেশের সব কিছুর জন্য তাকে এবং তার দলকে এবং তার প্রধানমন্ত্রী সহ যারাই যুক্ত রয়েছেন এবং তার যে পরিবার, বিশাল এক পরিবার নিয়ে ফায়দা বইছে, 30 জনের উপরে বলে এক পরিবারের থেকে এমপি আর এক অঞ্চলে বলে 60 জন। তো যাই হোক, এই পারিবারিক ব্যবসার যে একটা আধিপত্য তারা গড়ে তুলেছে সারা ঢাকা শহরে বাংলাদেশে, তার এক আত্মীয় আছে আবার আরেক জেলা, আরেক বরিশালের মেয়র আবার মামাতো ভাই, তখন এক সময় হুমকিও দিছিল মামাতো ভাইরা দেখবে, ফুফাতো ভাইরা দেখবে কি কি সব বিয়ে আমাদের বিভাগীয় মহাসমাবেশের সময়। তো মামাতো ভাই আর ফুফাতো ভাইরা কই যায় সেটা ক্ষমতা ছাড়ার পরে দেখতে চাই। এসে আপনার সাথে কথা বলে যাব, তখন আপনি বললেন মামাতো ভাই ফুফাতো ভাই ছিল আর কিভাবে আপনি 2020 সালের 1 ফেব্রুয়ারি চুরি কইরা মানে ভোটের বাক্সে মানে ইভিএম এর মেশিন ম্যানিপুলেট করে ভোট কেন্দ্র দখল করে আপনি কিভাবে মেয়রের ইয়াটা রেজাল্টটা চেঞ্জ করে আপনি মেয়রের খাতায় নাম লেখাইছেন সেটা তখন আপনাদের কাছে সেই কৈফত জানতে চাওয়া হবে। আরেকটি বিষয়, এই নিয়ে আসার পর ঢাকা সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন হওয়া তো দূরের কথা, এই ঢাকা শহরকে বিশ্বের অবসবাসযোগ্য নগরীর অন্যতম প্রধান একটি দূষিত এবং একটা ধ্বংসপ্রায় নগরী হিসেবে পরিচিতি পেয়েছে তার ব্যর্থতার কারণে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বঙ্গবাজারে আগুন, এখানে রাজধানী মার্কেটে আগুন, ওই মার্কেটে আগুন, তারপরে নিউ মার্কেটে আগুন এবং নিউ মার্কেটে ধসে পড়লো, সহ সায়েন্স ল্যাবে বিস্ফোরণ, বংশালে নর্থ সাউথ রোডে একটা হঠাৎ বিস্ফোরণ, মানে দেশ কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে তাদের কোনো মাথা ব্যথা নাই। একটা দেশকে, একটা শহরকে, যার যখন অবকাঠামো থাকে সেটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলেও কিন্তু সেখান থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তো তার কিন্তু কোনো ভূমিকা ছিল না, সে কোনোদিনও পাবলিকলি আসেও নাই, ফেসও করে নাই এবং কাউকে দুইটা সহযোগিতাও করে নাই এবং এই সমস্যার নিরসনে কোনো ভূমিকা সে রাখে নাই।